বন্ধুরা, শীতকাল চলে এসেছে আর তোমরা তো জানো যে শীতকালে পড়াশোনা করা কতটা কষ্টকর। ঘুম আসে, লেপের ভিতর থেকে বার হতে ইচ্ছা করে না, আর আলস্য তো অনেক বেশি মাত্রায় আসে। আর বন্ধুরা, এটাই সেই সময়, এই সময়ে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করে নাও, তাহলে বোর্ড এক্সাম হোক বা অন্য যে কোনো এক্সাম, সেই এক্সামে তুমি অন্যদের তুলনায় অনেক বেশি স্কোর করতে পারবে। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সময়ে পড়াশোনা করতেই পারে না, তাদের পুরো শিডিউল বিগড়ে যায়। তাই বন্ধুরা, এখন প্রশ্ন আসে যে তাহলে এই শীতকালে আমরা পড়াশোনা করব কি করে, যাতে না ঠান্ডা লাগে, না ঘুম আসে, না আলস্য আসে। আর তোমাদের এই সমস্যাটার সমাধান করার জন্যই আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি, একটু অন্য স্টাইলে, একটু অন্য স্বাদে। আজ আমি তোমাদেরকে মোট 8টি টিপস দেব, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই টিপসগুলোকে ফলো করলে অন্য শীতকালের তুলনায় এই শীতকালে অনেক বেশি ভালোভাবে তুমি পড়াশোনা করতে পারবে। নমস্কার বন্ধুরা, আমি অনু, ওয়েলকাম টু অক্সিজেন মোটিভেশন। বন্ধুরা, টিপস নাম্বার 8, ডু সাম মিনি এক্সারসাইজ জাস্ট আফটার ওয়েক আপ। বন্ধুরা, শীতকালে আমাদের শরীর খুব স্টিফ হয়ে যায়, মানে আমাদের শরীরের ভিতরের রক্ত গাঢ় হয়ে যায়। এছাড়াও আমাদের বডিতে ভালোভাবে অক্সিজেন সাপ্লাই হয় না, আর এর ফলস্বরূপ আমাদের শরীরে আলস্য আসে, ঘুম আসে। তো সেই জন্যই সকালে ঘুম থেকে ওঠার পর হালকা পাতলা ছোটোখাটো কোনো না কোনো এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। সেটা এরকম হাত মোড়ানো হতে পারে, বা স্কুলে যে আমাদের পিটি ব্যায়ামগুলো করাতো, সেই এরকম এই যে এক্সারসাইজগুলো, এরকম ছোটোখাটো কোনো না কোনো এক্সারসাইজ করতে হবে। আর এর থেকেও ভালো, তুমি যদি বাইরে গিয়ে 15-20 মিনিট একটু রানিং করতে পারো, সেটা সব থেকে ভালো হবে। তো ঘুম থেকে ওঠার পর কোনো না কোনো এক্সারসাইজ আমাদেরকে করতেই হবে, তো সেটা ছোটোখাটো হোক আর বড় হোক, কোনো না কোনো এক্সারসাইজ। কারণ তোমরা তো জানোই, যখন আমরা রানিং করি তখন আমাদের শরীরের ব্লাডের ফ্লো বেড়ে যায় এবং ভিতরের হিট বেড়ে যায়। তো সেই জন্যই শীতকালে ঘুম থেকে উঠে যদি তুমি ছোটোখাটো এরকম হালকা পাতলা এক্সারসাইজ করো, তাহলে আমাদের শরীরটা ওয়ার্ম আপ হয়ে যাবে এবং অন্যদের তুলনায় তোমার ঠান্ডাও কম লাগবে। নাম্বার 7, ইউজ টেবিল চেয়ার টু স্টাডি। বন্ধুরা, আমি এমন অনেককেই দেখেছি যারা শীতকালে লেপ মুড়ি দিয়ে পড়াশোনা করে, কিন্তু পড়তে পড়তে কখন লেপের ভিতরে ঢুকে যাই, ঘুমিয়ে পড়ি, এটাই আমরা বুঝতে পারি না। এটা এক ধরনের কমফর্ট জোন। এইভাবে তুমি যদি পড়াশোনা করো, তাহলে ওটা শুধু নামেই পড়াশোনা হবে, তার আউটকাম বিশেষ কিছুই বার হবে না। সেই জন্য এখন প্রশ্ন আসে যে আমরা কোথায় পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব। বন্ধুরা, এর জন্য সবথেকে বেস্ট জায়গা হলো টেবিল চেয়ার। এবার আরেকটা প্রশ্ন আসে যে শীত লাগলে, ঠান্ডা লাগলে তাহলে কি করব। তো তার জন্য তোমরা জ্যাকেট গায়ে দাও, সোয়েটার গায়ে দাও, টুপি পরো, হাত মোজা পরো, পা মোজা পরো, চাদর গায়ে দাও, যাই ইচ্ছা করো, নিজেকে ঠান্ডা থেকে ঢেকে রাখো, কিন্তু টেবিল চেয়ারে বসে, নাকি বিছানায় লেপের তলায় ঢুকো। কিংবা তুমি এরকমও কিছু করতে পারো, তোমার বাড়ির ছাদে বা এমন কোনো একটা জায়গায় যেখানে ডাইরেক্ট সূর্যের রৌদ্র পড়ছে। এতে দুটো কাজ হবে, এক, তোমার আলস্য কেটে যাবে, কোনো ঘুম আসবে না, প্লাস ভিটামিন ডি তোমার শরীরে প্রবেশ করবে। নাম্বার 6, ইউজ কপি অ্যান্ড পেন ডিউরিং স্টাডি। বন্ধুরা, নিজেকে অ্যালার্ট রেখে, অ্যাক্টিভ রেখে ভালোভাবে পড়াশোনা করার জন্য এটাও খুব দারুণ একটা মেথড। শরীরে যাতে কোনো আলস্যি না আসে এবং পড়তে পড়তে যেন ঘুম না আসে, সেই জন্য পড়তে বসলে তুমি কপি আর পেন নিয়ে অবশ্যই বসো। যেটাই তোমার মনে রাখার প্রয়োজন পড়ে না কেন, সেটাকে লিখে লিখে মনে রাখো। এতে তোমার শরীরের মাল্টিপল অর্গ্যান কাজ করবে। এতে তোমার দুটো উপকার হবে, এক, ঠান্ডা লাগবে না, কারণ তুমি বিভিন্ন কাজ করবে, এবং এই জিনিসটা লিখে করার মাধ্যমে অনেক দিন ধরে সেই জিনিসটা তোমার মনে থাকবে। অনেক স্টুডেন্টরই এমন অভ্যাস আছে যে তারা পড়তে বসলে কপি আর পেন নিয়ে পড়তে বসে না, কিন্তু এই শীতকালের দিনে, বিশেষ করে এই সময়ে, তোমাকে কপি আর পেন নিয়ে পড়তে বসতেই হবে, যাতে তুমি নিজেকে অ্যালার্ট রাখতে পারো, অ্যাক্টিভ রাখতে পারো। নাম্বার 5, ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার অ্যান্ড ফুড। বন্ধুরা, এটা খুব জরুরি হয় যে শীতকালে তুমি যখন পড়তে বসেছো, পড়ার আগে বা পড়তে পড়তে তুমি এমন কিছু খাও, এমন কিছু পান করো যেটা উষ্ণ গরম, যার জন্য তুমি গুড় খেতে পারো, তিল খেতে পারো, বাদাম খেতে পারো, কিংবা দুধে হলুদ মিক্স করেও খেতে পারো। এতে তোমার শরীরের নিউট্রিশনও প্রবেশ করবে এবং ঠান্ডাও কম লাগবে। আর এর সাথে তোমাদেরকে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন এনাফ কোয়ান্টিটিতে জল পান করি। মানে ব্যাপারটা এই হয় যে শীতকাল আসলে আমরা জল খুবই খুবই কম পান করি, এতে আমাদের শরীরে ডিহাইড্রেশন হতে পারে। সেই জন্য জল তুমি সঠিক পরিমাণে খাচ্ছ কি না সেটা তোমাকে দেখতে হবে। তবে ঠান্ডা না, উষ্ণ গরম জল তুমি খেতে পারো। হালকা গরম জল পান করাতে তোমার ডাইজেস্টিভ সিস্টেমও সঠিক কাজ করবে এবং তোমার শরীরেও একটা উষ্ণ ভাব চলে আসবে। নাম্বার 4, টেক স্মল ব্রেকস হুইল স্টাডি। বন্ধুরা, এটা তোমাদেরকে খেয়াল রাখতেই হবে যে যখন তোমরা পড়াশোনা করবে তখন 2 ঘন্টার বেশি যেন তোমরা সিটিং করবে না। বন্ধুরা, পড়াশোনার কথা আসলে আমাদের শরীরটাও খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেই জন্যই শীতকালে তুমি 2 ঘন্টা বেশি সিটিং করো না, 1 ঘন্টা পড়াশোনা করো, তারপরে ছোট একটা ব্রেক নাও, নিয়ে আবার পড়তে বসো, যেন তোমার নেক পেন, ব্যাক পেন, এরকম ধরনের কোনো কিছু
না চলে আসে পড়তে পড়তে। নাম্বার থ্রি, স্প্ল্যাশ ওয়াটার অন ফেস টু অ্যাভয়েড স্লিপ। বন্ধুরা, পড়তে পড়তে যখনই তোমার মনে হবে যে আর হচ্ছে না, আর পারছি না, এবার চোখ বুজে আসছে, সাথে সাথে উঠে গিয়ে ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখে দাও। আর এটা করার পর মুখটুক মুছে একটা গরম কফি বা চা নিতে পারো। দেখবে এই জিনিসটা ভীষণ কার্যকর হবে তোমার ঘুম বা আলিস্যকে ভাগানোর জন্য। নাম্বার টু, নো ইওর পিক টাইম। বন্ধুরা, তোমাকে এটা খুঁজে বার করতেই হবে যে সারাদিনে এমন কোন সময়টা, এমন কোন সময় আছে যখন তুমি সবথেকে বেশি প্রোডাক্টিভ থাকো, যখন তোমার একদম পিক টাইম চলে, তোমার কনসেন্ট্রেশন সব থেকে ভালো কাজ করে, এমন কোন সময়। তো বন্ধুরা, তোমাদেরকে এটা খুঁজে বার করতে হবে যে সারাদিনে এমন কোন সময় আছে যেটা তোমার প্রোডাক্টিভ টাইম, আর এই সময়টার ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে তোমাকে। বন্ধুরা, শীতকাল হোক, গরমকাল হোক, আর যে কালই হোক, এই প্রোডাক্টিভ টাইমে তুমি সবথেকে বেশি কার্যকরভাবে কাজ করতে পারবে, সেটা স্টাডি হোক বা অন্য কোনো কাজ। এই সময়ে তুমি যতটা পড়াশোনা করবে সেই পরিমাণ পড়াশোনা অন্য সময়ে অনেক বেশি সময় লাগিয়েও করতে পারবে না। নাম্বার ওয়ান টিপস, অলওয়েজ রিমেম্বার ইওর গোল। বন্ধুরা, তোমরা তোমাদের পিতাকে কখনো কি বলতে শুনেছো শীত গ্রীষ্ম বর্ষা, যে আজকে আমার মন লাগছে না, আজকে আমার ভালো লাগছে না, আমি কাজে যাব না? তো না, কারণ তার কাঁধে একটা দায়িত্ব আছে যে আমার ছেলেকে অনেক ভালো পড়াশোনা করাতে হবে, অনেক দূর পড়াশোনা করাতে হবে, তাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। বন্ধুরা, পুরো দুনিয়াতে পিতাই এমন একজন মানুষ হয় যিনি চায় যে তার ছেলে তার থেকেও বড় কিছু করুক। ঠিক এরকমই যখন তোমার উপরে দায়িত্ব এসে যাবে, তোমার ভিতরে একটা বার্নিং ডিজায়ার এসে যাবে যে আমাকে এটা পেতে হবে, এটা করতে হবে, তাহলে এসব কোনো টিপস, কোনো ট্রিক্স তোমার জন্য প্রয়োজনই নেই। শীত গ্রীষ্ম বর্ষা কিংবা তোমার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তুমি ঠিক তোমার পড়াশোনাতে কনসেন্ট্রেট করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু নতুনভাবে, একটু ইন্টারেস্টিং ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আর অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সঙ্গে আর তোমরা আমার সাথে এরকম সামনাসামনি কথা হয়নি, সেই জন্য এই ভিডিওটি বানালাম। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই যারা এই চ্যানেলটাকে কন্টিনিউ দেখো, প্রতিনিয়ত দেখো, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও যে তোমাদের এই টাইপের কন্টেন্টটা কেমন লাগলো।